হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগে। আজকে সানডে, সানডে আজকে ছুটি, সানডে মানে ফান্ডে, আজকে আমার ছুটি রয়েছে। তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি, এখন বাজে হলো 11টা। আজকে আমি 11টার সময় ঘুম থেকে উঠেছি, অনেক শুয়েছিলাম, মাঝরাতে ঘুমটা ভেঙে যায়, যার কারণে আবার লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে। 11টার সময় উঠে গেছি, একবারে 11টা বেজে গেছে, ঘুম থেকে উঠে দেখি 11টা বেজে গেছে। তো আজকের কালকের ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেছে, তো সবাইকে সবাই এর জন্য সরি। কালকে দিয়ে আবার 9টার সময় ভিডিও আসবে। তো এখন ঘুম থেকে উঠে গেছি, ব্রাশ হয়ে গেছে, এখন গরম জল করবো, কারণ আমি সকালে উঠে একটু উষ্ণ গরম জল খাই। গরম জলটা করবো, আর কিছু জল গার্গিলের জন্য রেখে দেবো, কারণ গলাটা আমার ব্যথা, ঠান্ডা লেগেছে, তোমরা আমার গলা আওয়াজ শুনে বুঝতে পারছো। তো একটু গরম জল করে নিই। তো জল গরম হয়ে গেছে, তো জল গরমটা চলো খেয়ে নিই। জল গরমটা খাওয়া হয়ে গেছে, এবার একটু গার্গিল করে নেবো, কারণ জলটা একটু একটু গরমের জন্য জলটা বসানো রয়েছে, মনে হচ্ছে একটু বেশি গরম হয়ে গেছে জলটা। তো জল গরম একটু বেশি গরম হয়ে গেছে, তো একটুকুনি ঠান্ডা হওয়ার, একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে কেউ নেই, কারণ মা দোকানে, বাবা কাজে বেরিয়ে গেছে। আর আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম বোনও বাড়িতে নেই। তো বোন দেখলাম এখন ঢুকলো, তো বোনু তুমি কোথায় গেছিলে বোনু? যদি বাগানের দিকে যদি যাওয়া যায়, কারণ জঙ্গল যদি না থাকে, কারণ অনেকদিন ধরে যাই না আমি, কারণ সকালে উঠে উঠে ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে যাই, আবার রাতে ফিরি, তো সেরকম ভাবে বাগান পাগানের দিকে যাওয়া হয় না। দিদাবাড়িতে যাই, বাট বাগান টাগানের দিকে যাওয়া হয় না। তো আজকে যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি গাছ রয়েছে। বন্ধুরা, গার্গিল করার জলটা প্রচণ্ড গরম হয়ে গেছে, কারণ আমি জল গরম করতে দিয়ে আমি এদিক ব্লগ করছিলাম, তোমার সাথে কথা বলছিলাম, তো প্রচণ্ড গরম হয়ে গেছে, তো ঠান্ডা করতে দিয়েছি, তো ঠান্ডা হোক। তো ততক্ষণ চলো আমরা ওপর দিয়ে ঘুরে আসি। ওপর বলতে মানে তোমরা ভেবো না একদম ওই ওপর, ওপর বলতে মানে আমাদের ছাদ। তো চলো ছাদে যাওয়া যাক, আমরা ছাদে যাচ্ছি, ছাদে। আমাদের এই ঘরগুলো এখনো কমপ্লিট হয়নি, সব কাজ চলছে। একটা গাছ দেখাই তোমাদের, একটা গাছ, ঘৃতকুমারী বলো তো একে, ঘৃতকুমারী গাছ, অ্যালোভেরা। একটা টবের মধ্যে প্রচুর হয়ে গেছে, প্রচুর, এটাকে আলাদা করতে হবে, কারণ একটা টবের মধ্যে এ ওর গায়ের মধ্যে পড়ে যাচ্ছে। তো তো চলো ছাদে যাই, ছাদে প্রচন্ড রোদ, বাট হালকা হাওয়া রয়েছে, শীতকালে ভালোই লাগে এই রোদ। তো ছাদে চলে এসেছি, ছাদে। আমাদের পেছনের বাড়িটা কাজ হচ্ছে, তো চলো তোমাদেরকে আমাদের ছাদ দিয়ে বাইরের ভিউটা দেখিয়ে দিই। নিচে চলে এসেছি, জলটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো জল গার্গিল করে নি, তো গার্গিল করে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। এটা আমাদের দোকান, মা দোকানে আছে, চলো মার সাথে দেখা করে দিই। মাম্মি, এটা আমার দিদা বাড়ি, এটা আমার দাদু বসে কি খাচ্ছে, বসে বসে কিছু একটা খাচ্ছিল, শশা শাক। শশা, শরীর ঠিক আছে? দিয়া কই এখন? এটা আমার দিদাবাড়ির ফুল গাছ, এই ফুল গাছে প্রচন্ড পরিমাণে ফুল, আর সেগুলো আমার দিদাবাড়ি উঠোনে তিনখানা চারখানা আম গাছ, এই চারটে আম গাছ আমাদের চার ভাই বোনের নাম, এটা আমার দিদা। খাবি? এই তুই খাবি? কি খাবি, কি খাবি? ওই চলে এলাম, খাবে? তোমরা শুনেছো কি সুন্দর, চলে যাচ্ছি তোমার কথা বলছি, খাবি?
তো চারিদিকে জঙ্গল ভর্তি হয়ে গেছে, পরিষ্কার করার কেউ নেই কারণ দাদুর শরীর খারাপ। তো জঙ্গলের এদিকেও আসা হয় না বাগানের দিকে, চারদিক পুরো নোংরা ভরা। মেজো দাদু চাষ করেছে, আগ বসিয়েছে, এদিকে একটু কিছু লাউ চাষবাস করেছে, ওদিকে পালং শাক করেছে। তো চলো ভেতর দিকে একটু যাই। এই যে পালং শাক হয়েছে, পালং শাক, এগুলোকে পালং শাক বলে, পালং শাক হয়েছে। আখ ভর্তি পালং শাক হয়েছে। তো এখান দিয়ে মাঠে যাওয়ার রাস্তা আছে, তো চলো ভাইরা সব খেলছে, মাঠের দিকে যাওয়া যাক। সব এখানে রাতের বেলা গিয়ে এখানে সব দিদাবাড়িতে এগুলো পেঁয়াজকলি চাষ করেছে, মেজদাদু চাষ করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজকলি হয়েছে। তো বন্ধুরা দিদাবাড়ি দিয়ে বাড়ি চলে আসলাম। তো আজ রবিবার, তাই জন্য আমার ঘরটা পরিষ্কার করার দিন, তোমার ঘরটা পরিষ্কার করতে হবে। তো ঘর পরিষ্কার পরিষ্কার করে স্নান দান করে চলো তোমাদের সাথে দেখা হবে। তো হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল বাণীপুর মেলায় যাওয়ার। আমাদের এখানে একটা মেলা হয় বাণীপুর মেলা, যেটা আমি শুনেছি পশ্চিমবঙ্গের নাকি দ্বিতীয় সব থেকে বড় বাণীপুর মেলা, সব থেকে বড় নাকি কলকাতার বই মেলা, যেটা নাকি এশিয়ারও নাকি দ্বিতীয় না তৃতীয় এরকম সামথিং আমি শুনেছি, বাট জানি না। তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে আমাকে রিয়েল ইনফরমেশনটা আমাকে দিও। তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল এবং কিছু বন্ধুরা আমাকে ফোন করলো যে এরকম আজকে নাকি বাণীপুর মেলা লাস্ট দিন, তো যাবি কি না। তো ভাবলাম যে ঘুরে আসা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ জ্যাকেট পরে আছি, মাফলার পরে আছি, টুপি পরে আছি, হ্যাঁ ঠান্ডা এই জন্য পরে আছি, বাট এগুলো সব কোনো জায়গায় ঘুরতে গেলেই পরে, বাড়ির জন্য আলাদা। বাট কোথায় গেছিলাম, কোথায় গেছিলাম বলো তো, কোথায় গেছিলাম? গেছিলাম বাণীপুর মেলায়, কারণ আজকে কোনো প্ল্যানই ছিল না। যদি প্ল্যান থাকতো তাহলে তোমাদেরকে প্রথমেই জানাতাম, কারণ হঠাৎ করে প্ল্যান হয়ে যায় আর আজকে শেষ দিন, তাই জন্য ভাবলাম যে চলো ঘুরে আসা যাক। কারণ আমি আগে কোনো দিন বাণীপুর মেলায় যাইওনি, শুনেছি প্রচুর নাম শুনেছি, প্রচুর নাম শুনেছি, বাট কোনো দিন যাইনি, বাট ঘুরে দেখে আসলাম সত্যি। আর বাণীপুর মেলার ব্লগ তোমরা আলাদাভাবে পেয়ে যাবে, আলাদাভাবে দেখতে পারবে, ব্লগটা আলাদাভাবে বানিয়েছি, আজকের এই ব্লগের মধ্যে থাকবে না। তো ঘুরে এসেছি, এই সবে আসলাম, সেরকম কিছু কিনিনি, আজ শেষ দিন, জিনিসপত্র দাম অনেক কমে পাওয়া যাচ্ছিল, যারা অনেক কিছু কিনতে চাও তারা শেষ দিন বা ভাঙা মেলা নাকি যদি হয় তাহলে কালকে তোমরা যেতে গিয়ে কিনতে পারো বাণীপুর মেলা। নেক্সট ইয়ার অনেক আমরা দোকান দেখতে পাইনি, বাট নেক্সট ইয়ার আমরা অনেক আগে যাওয়ার চেষ্টা করব। তো ফ্রেশ হয়ে আসলাম, এসে ভিডিওটা বাণীপুরের ব্লগ ভিডিওটা এডিটিং করব, তারপরে পড়তে বসবো। তো চলো সরঞ্জামগুলো নিয়ে নেওয়া যাক। এই নিয়ে নিলাম ট্যাব, খুব কাশি হয়েছে প্রচণ্ড লেভেলের, জলটা নিই নি। তো এরপরে বসবো, শীতের শুরুতে ঠান্ডা লেগেছে, এখনও পর্যন্ত ঠান্ডা সারিনি, কত এবার মনে হচ্ছে ডাক্তার দেখাতেই হবে। বসে পড়েছি। ও হ্যাঁ, টেবিলটা বের করে নি, টেবিলটা কোথায়, টেবিলটা রয়েছে খাটের তলায়। নিয়ে নিলাম, টেবিলটা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা সকলকে সরি কাশির জন্য, তোমরা হয়তো অনেক বিরক্ত হচ্ছ, বাট কী করবো হয়ে গেছে।